আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ছক 1.3 থেকে, যেখানে লেখা রয়েছে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। এটি রয়েছে তোমাদের মূল বইয়ের 10 নম্বর পৃষ্ঠায়। তবে এই ছকটি সমাধান করার পূর্বে আমাদেরকে কিছু কথা জেনে নিতে হবে, যেটি তোমাদের মূল বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় অর্থাৎ এর পূর্বের পৃষ্ঠায় দেওয়া রয়েছে। এখানে ছোট্ট একটি গল্প দেওয়া রয়েছে, সেই গল্পটি আমরা এক নজরে পড়ে নিচ্ছি। বলা হয়েছে, শিল্পী বেগম একটি টেইলারিং হাউসের মালিক, বৃদ্ধ বাবা মা, দুই ছেলে মেয়ে, স্বামী সহ তাদের 6 জনের পরিবার। শিল্পী বেগমের স্বামীও টেইলারিং হাউসে তার সঙ্গে কাজ করেন এবং তাদের বাড়ির পুকুরে মাছ চাষ করেন। প্রতি মাসে গড়ে শিল্পী প্রায় 20,000 টাকা উপার্জন করেন, আবার তার স্বামীও প্রায় 20,000 টাকা উপার্জন করেন। তারা প্রতি মাসে প্রায় 5,000 টাকার মতো মাছ বিক্রি করেন। মেয়ে রামিয়া 7ম শ্রেণীতে পড়ে এবং তার ভাই টুকু 4র্থ শ্রেণীতে পড়ে। রামিয়া তার পরিবারের জন্য পারিবারিক বাজেট প্রণয়ন করতে চায়। এরপর বলা হয়েছে, চলো আমরা রামিয়াকে তার পরিবারের একটি সম্ভাব্য বাজেট প্রণয়ন করতে সাহায্য করি। সম্ভাব্য যত রকম ব্যয়ের খাত আছে সবগুলো ছকে তালিকা করার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা উপরে এই যে আলোচনায় একটু আগে তোমরা জানতে পারলে রামিয়া সম্পর্কে এবং রামিয়ার পরিবার সম্পর্কে, এখন এই ছকে আমাদেরকে মূলত আলোচনা করতে হবে এটি যে রামিয়া তার পরিবারের জন্য কিভাবে একটি বাজেট পরিকল্পনা করতে পারে। দেখো, এই ছকের প্রথম অংশে লেখা রয়েছে আয়ের উৎস, অর্থাৎ রামিয়ার পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিভাবে কোন কোন খাত থেকে আয় করেন সেই বিষয়টি আমরা এখানে উল্লেখ করব। তারপরে বলা হয়েছে আয়ের পরিমাণ, ব্র্যাকেটে লেখা রয়েছে টাকা, অর্থাৎ তারা কোন খাত থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করেন সেই টাকার সংখ্যাটা আমরা এখানে লিখব। এরপরে ব্যয়ের খাত, ব্যয়ের খাত কিন্তু আমাদের উপরের গল্পে বলা নেই, ব্যয়ের খাত আমাদেরকে নিজেদের তৈরি করতে হবে। একটি পরিবারে কী কী ব্যয় থাকতে পারে সেই ব্যয়গুলোর কথা আমরা এখানে উল্লেখ করব। এবার এখানে আমরা লিখব ব্যয় বরাদ্দ, অর্থাৎ কোন কোন ব্যয়ের খাতে আমরা কত টাকা বরাদ্দ রাখবো বা বাজেট করব সেটি আমরা এখানে উল্লেখ করব। এবং সবশেষের ঘরে আমরা মন্তব্য তুলে ধরব। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এই ছকটি। আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে এবং সহজভাবে এই সম্পূর্ণ ছকটি উপস্থাপন করার জন্য। তো আমি তোমাদের জন্য একটি PDF নোট তৈরি করেছি, যেখানে তোমরা এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ দেখতে পাবে। তো চলো আমরা সেটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই PDF নোটটি। এখানে লেখা রয়েছে তোমাদের ছক 1.3 সমাধান। তো আমরা এই সম্পূর্ণ ছকটি মূল বইয়ের মতো করে খাতায় আঁকবো। তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে সম্পূর্ণ ছকটি আঁকতে পারো। তো আমি লিখেছি, রামিয়ার পরিবারের জন্য সম্ভাব্য বাজেট প্রস্তুত করা হলো। তারপরে আমরা আমাদের মূল বইয়ের মতো করে এভাবে একটি ছক তৈরি করব। এরপরে দেখো আয়ের উৎসে কী কী লিখেছি আমি। টেইলারিং কাজ হতে আয় 20,000 টাকা, বাবার উপার্জন হতে আয় 20,000 টাকা, পুকুরের মাছ বিক্রয় হতে আয় 5,000 টাকা। তো আমরা যখন উপরে গল্পটি পড়েছিলাম রামিয়ার পরিবার সম্পর্কে, তখন কিন্তু আমরা এটি দেখেছিলাম যে তার পরিবারের সদস্যরা কোন কোন খাত থেকে কত টাকা আয় করেন। তো সেই বিষয়গুলো আমরা এখানে লিখে দিলাম। এরপরে ব্যয়ের খাত, ব্যয়ের খাতের কথা কিন্তু আমাদের মূল বইতে উল্লেখ করা নেই, কিন্তু একটি পরিবার চালাতে গেলে কোন কোন খাতে ব্যয় হতে পারে এই বিষয়গুলো আমাদের নিজেদের চিন্তাভাবনা করে এখানে লিখতে হবে। তো দেখো আমি সেটি লিখেছি, বাড়ি ভাড়া সেখানে আমরা বরাদ্দ করব 10,000 টাকা, খাদ্য সামগ্রী সেখানে আমরা বরাদ্দ রাখব 12,000 টাকা, শিক্ষা সামগ্রী সেখানে আমরা 3,000 টাকা বরাদ্দ রাখব। এরপরে বিল পরিশোধ, বিদ্যুৎ, ইন্টারনেট, ডিশ ইত্যাদি, এগুলোর জন্য আমরা 2,500 টাকা বরাদ্দ করব। পরিবহন খরচ বাবদ আমরা 2,000 টাকা বরাদ্দ রাখব। চিকিৎসা খরচ বাবদ আমরা 1,500 টাকা বরাদ্দ রাখব। পোশাকের জন্য আমরা 2,000 টাকা বরাদ্দ রাখব। আপ্যায়নের জন্য 1,500 টাকা বরাদ্দ রাখব। এখানে আপ্যায়ন বলতে আমি বোঝানোর চেষ্টা করেছি এটি যে আমাদের পরিবারে কিন্তু অনেক সময় বিভিন্ন মেহমান বা অতিথি এসে থাকেন, তো তাদের জন্য আমরা যে আপ্যায়নের ব্যবস্থা করি সেটিও কিন্তু আমি পারিবারিক বাজেটের মূল হিসেবে রেখেছি। এরপরে আমি এখানে লিখেছি অন্যান্য হিসেব, সেটি হচ্ছে কি মোবাইল ফোন, বিনোদন, এগুলো। তো এগুলোর জন্য আমি আরও 5,000 টাকা এখানে বাজেটে রেখেছি। তো এই সবগুলো খরচ মিলিয়ে আমাদের মোট ব্যয় হয় কত, দেখো 39,500 টাকা, অর্থাৎ রামিয়ার পরিবার 39,500 টাকা এক মাসে খরচ করে। এরপর দেখো আমি তো এগুলো লিখেছি, লেখার পরে সবশেষে মন্তব্য তুলে ধরতে হবে। মন্তব্যের ঘরে আমরা এই সম্পূর্ণ ছকটি কীভাবে উপস্থাপন করেছি অর্থাৎ বাজেটটি কীভাবে উপস্থাপন করেছি সেই বিষয়ে এখানে উল্লেখ থাকবে। তো দেখো আমি এখানে লিখেছি, বিগত কয়েক মাসের ব্যয়ের খাতগুলো বিশ্লেষণ করে যথাসম্ভব সঠিকভাবে ব্যয়ের খাত নির্বাচন করা হলো, অর্থাৎ রামিয়ার পরিবারে
বিগত কয়েক মাসে যে সকল ব্যয়গুলো করে থাকে সেই সকল ব্যয়গুলো বিশ্লেষণ করে আমরা ঠিক এভাবেই একটি পারিবারিক বাজেট পরিকল্পনা করতে পারি। এরপরে আমি আরও লিখেছি, ব্যয়ের জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়তেও পারে আবার কমতেও পারে, তবে ব্যয়ের জন্য বরাদ্দ এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে বিভিন্ন খাতে চাহিদা পরিবর্তন হলে তা মেটানো যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা বুঝে নিলাম যে এখানে যে সকল ব্যয়ের জন্য টাকার পরিমাণটা আমরা দেখিয়ে দিয়েছি সেটি কিন্তু চাইলে আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, অর্থাৎ যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বাড়াতেও পারি, আবার যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই বরাদ্দের টাকাটা কমাতেও পারি। তোমরা কিন্তু ঠিক এভাবেই একটি বাজেট উপস্থাপন করবে। সবশেষে আমরা হিসেব করব যে মোট কত টাকা আয় হলো এবং মোট কত টাকা ব্যয় হলো। দেখো, রামিয়ার পরিবারে তার বাবা মা মিলে মোট আয় করেন 45,000 টাকা এবং তার পরিবারে মোট ব্যয় হয়েছে বা ব্যয় ধরেছি আমরা 39,500 টাকা। তো এখন আমরা কি করব, এখান থেকে উদ্ধৃতি বা ঘাটতি বের করব। উদ্ধৃতি বা ঘাটতি কি? উদ্ধৃতি হচ্ছে যেই পরিমাণ টাকা তার পরিবার আয় করে সেই পরিমাণ টাকা দিয়ে তার পরিবারের খরচ মেটানোর পর যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে সেটিকে বলা হয় উদ্ধৃতি। আর ঘাটতি বলতে বোঝানো হয় মোট আয় করা টাকা দিয়ে পরিবারের সমস্ত ব্যয় বহন করার পরে যদি আরও টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটিকে বলা হয় ঘাটতি। তো আমরা এখান থেকে বের করব যে এখন এই যে আমরা বাজেটটি পরিকল্পনা করেছি সেই বাজেট অনুযায়ী তার পরিবারে কি ঘাটতি রয়েছে নাকি উদ্ধৃতি রয়েছে। দেখো, আমি এখানে লিখেছি উদ্ধৃত্ত সমান মোট আয় বিয়োগ মোট ব্যয়, অর্থাৎ তার পরিবার মোট আয় করে 45,000 টাকা এবং সেখান থেকে মোট ব্যয় করে 39,500 টাকা। তার মানে এখানে কিন্তু থেকে যায় 5,500 টাকা, অর্থাৎ তার পরিবারের যত ব্যয় রয়েছে সব ব্যয় মেটানোর পরও তাদের কাছে কিন্তু 5,500 টাকা উদ্ধৃত্ত থেকে যায়, অর্থাৎ অতিরিক্ত থেকে যায়, যেটি তারা চাইলে সঞ্চয় করতে পারে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে কীভাবে একটি পরিবারের বাজেট পরিকল্পনা করতে হয়। আমি চেষ্টা করছি তোমাদের মূল বই থেকে ছক 1.3 বুঝিয়ে দিতে। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মূল বইয়ের ঠিক পরবর্তী পৃষ্ঠা আরও একটি ছক রয়েছে যেটি হচ্ছে 1.4, এবং এই ছকটিও আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। তাই শিক্ষার্থীরা, আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।